نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله يقلب الله الليل والنهار إن في ذلك لعبرة لأولي الأبصار وقال النبي صلى الله عليه وسلم الغنيمة الباردة والصوم في الشتاء وقال النبي صلى الله عليه وسلم الشتاء ربيع المؤمن طال ليله فقام وقصر نهاره فصام وقال النبي صلى الله عليه وسلم ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله قال إصباغ الوضوء على المكارم وكسرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
إلا الله لا إله إلا الله سمانت حاضرین مہان اللہ رب العالمین دربارے شکر گزار ہوچی جے رب العزت والجلال আজকের এই গুরুত্বপূর্ণ সময়ে আমাদের সকলকে তার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হলো শীতকাল, মুমিনের বসন্তকাল। নিশ্চয় শীত এসেছে, খুবই ঠান্ডা পড়েছে। এই শীতকালটা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় হিসাবে আমাদেরকে উপহার দিয়েছেন, সুবহানাল্লাহ। আজকে আমরা এই শীতকালের ফজিলত এবং শীতে আমাদের করণীয় আমল কি কি হতে পারে, প্রথম দফায় এগুলি আমরা আলোচনা করব। দ্বিতীয় অপশনে আমরা আলোচনা করব সালাতের আলোচনা, আজকে শুরু হবে নামাজের আলোচনা। আজকে আমরা শুরু করব নামাজের আলোচনাকে, আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে থাকবে অজুতে কি ফজিলত আছে, কি লাভ আছে অজু করার মধ্যে। দুই নম্বর চ্যাপ্টারে আলোচনা থাকবে নামাজের ফজিলত, নামাজ পড়লে কি সওয়াব পাওয়া যায়, কি লাভ হয়। তিন নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব নামাজ যারা ছেড়ে দেয়, নামাজ যারা পড়ে না তাদের শাস্তি কি হবে, তাদের পরিণতি পরিণাম কি হতে পারে। চার নম্বরে আমরা আলোচনা করব নামাজ কেন আজকে আমাদেরকে উপকার দিচ্ছে না, নামাজ পড়ে কেন লাভ হচ্ছে না, নামাজ কেন ব্যর্থ হচ্ছে। পাঁচ নম্বর পয়েন্ট থাকবে আমাদের সর্বশেষ, সালাত যে আমরা পড়ি, এই নামাজ যে আমরা কায়েম করি, এই নামাজ কায়েম করা বলতে কি বোঝায়, এবং এই নামাজের ভিতরে আমাদের জন্য শিক্ষণীয় কি কি বিষয় রয়েছে। এই সালাতের আলোচনায় পাঁচটি সাব পয়েন্ট থাকবে, এই পয়েন্টে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা শুরু করব শীতকাল দিয়ে, যেহেতু শীত আগমন করেছে, খুব ঠান্ডা পড়েছে। আমরা জানি আমাদের দুটা আছে, একটা হলো শীতকাল আর একটা হলো গরম। শীত আর গরম, ঠান্ডা গরম, এই দুটি আমাদের মধ্যে প্রধান। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, রাত এবং দিনকে পরিবর্তন করেন, চেঞ্জ করেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ, রাতের পরিবর্তন, দিনের পরিবর্তন, এই সবগুলি পরিবর্তন সাধিত করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আল্লাহ বলছেন সূরা নূরের 44 নম্বর আয়াতে, রাতের পরিবর্তন হয়ে যাওয়া, দিনের পরিবর্তন হয়ে যাওয়া, এগুলোতে যাদের চোখ আছে, চক্ষুষ্মানদের জন্য ইবরত আছে, শিক্ষা আছে। কিন্তু আমরা মনে করি কি আর শিক্ষা, রাত আসলো চলে গেল, দিন আসলো চলে গেল, শিক্ষা আবার কি, মুসলমান এগুলি থেকে শিক্ষা নেয় না। ঠান্ডা আসলো চলে গেল, গরম আসলো চলে গেল, শিক্ষা আবার কি, আমরা শিক্ষা গ্রহণ করি না। অথচ আল্লাহ বলছেন এগুলোতে শিক্ষা আছে তোমাদের জন্য। সূরা ফুরকানের 62 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফা, তিনি তোমাদের আল্লাহ যিনি লাইলা ওয়ান নাহারা খিলফা, রাত এবং দিনের মধ্যে পার্থক্য সৃষ্টি করেছেন, অভিন্ন ভিন্নতা সৃষ্টি করেছেন।
রাতের এক বৈশিষ্ট্য, দিনের এক বৈশিষ্ট্য, ঠান্ডার এক বৈশিষ্ট্য, গরমের আরেক বৈশিষ্ট্য, এটা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। লেমান আরাদ আইন ইয়াযাক্কারা আও আরাদ শুকুরা, এগুলি করেছেন যারা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে চায়, শুকুর গুজার হতে চায়। এই যে শীতকাল, আজকে আমরা প্রথমে শীতকাল নিয়ে আলোচনা করব। অনেকে বলবেন হুজুর শীত আসছে, এটাতে আবার কি আছে আলোচনা করার? দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম বলছেন, আল গনিমাতুল বারিদা আসসাউমু ফিশ শীতা। অন্য হাদিসে রসুল বলছেন, আশ-শীতাউ রবিউল মুমিন, আশ-শীতাউ রবিউল মুমিন, শীতকাল মুমিনের জন্য ইবাদতের বসন্তকাল। সুবহানাল্লাহ, শীতকাল মুমিনের জন্য ইবাদতের জন্য সবচেয়ে উত্তম সময়, সবচেয়েতে ভালো সময়, সবচেয়েতে উপযোগী অ্যাপ্রোপ্রিয়েট পিরিয়ড। কিন্তু শীতকাল আসলে আমরা কি করি? ভালো করে লেপ তুষক দিয়ে ঘুমাই, রাতের বেলা ব্যাডমিন্টন খেলে খেলে রাত কাটাই, ইচ্ছামতো আড্ডা দিয়ে রাত কাটাই, লম্বা রাত হিসাবে আমরা বিভিন্ন কার্যক্রম করি, আর আল্লাহর কোনো গোলামি করি না। অথচ রাসূল বলছেন, আশ-শীতাউ রবিউল মুমিন, শীতকাল মুমিনের জন্য ইবাদতের সবচেয়ে উত্তম সময়। ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে, আল্লাহর গোলামি করার ক্ষেত্রে সবচেয়ে উত্তম সময়, সবচেয়েতে মোক্ষম পিরিয়ড হলো শীতকাল। ওয়াজ্জাদ হাজেরিন, বিশ্বনবী বলেন, তালা লাইলাহু ফাকামাহু ওয়া কাসারা নাহারাহু ফাসামাহু। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা বান্দি শোনো, তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন শীতকালে তোমাদের জন্য রাতটাকে লম্বা করে দিয়েছেন, যাতে করে রাত্রি বেলা উঠে উঠে তোমরা মওলার সামনে দাঁড়াতে পারো, আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতে পারো, সেজদায় লুটিয়ে যেতে পারো, তোমরা রাত্রিবেলা উঠে যেন যায় নামাজে তোমাদের চোখের চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজিয়ে দিতে পারো। এই জন্য আল্লাহ রাতকে লম্বা করে দিয়েছেন, যাতে রাত্রিবেলা উঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতে পারো। প্রথম রাত ঘুমিয়ে শেষ রাত যেন উঠে যেতে পারো, আল্লাহ রাতকে লম্বা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, তালা লাইলাহু ফাকামা, আল্লাহ রাতকে লম্বা করে দিয়েছেন যাতে করে বান্দা উঠতে পারে, অথবা বান্দাটা উঠে যায়, আল্লাহর মুমিন বান্দারা উঠে যায়। ওয়া কাসারা নাহারাহু ফাসামা, দিনকে আল্লাহ ছোট করে দিয়েছেন, দিনকে একেবারে ছোট করে দিয়েছেন। এখন দিন লম্বা না ছোট? রাত ছোট না লম্বা? লম্বা, আর দিন ছোট। রাত লম্বা করে দিয়েছেন যাতে করে আমরা শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়তে পারি। সুবহানাল্লাহ, দিনকে ছোট করে দিয়েছেন যাতে করে আমরা দিনের বেলা রোজা রাখতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং আল্লাহ নবী বলেছেন, আল গনিমাতুল বারিদাতু আস-সাওমু ফিশ-শীতা, শীতকালের রোজা আমার উম্মতের জন্য শীতল গনিমত। সুবহানাল্লাহ, গনিমত মানে হলো যুদ্ধ করে যে মাল মুমিনরা পেত, এটার নাম কি? গনিমত। ওই গনিমত পাওয়ার জন্য জেহাদ করা লাগতো, যুদ্ধ করা লাগতো, সশস্ত্র সংগ্রাম করা লাগতো, রক্ত ঝরানো লাগতো, ঘাম ঝরানো লাগতো, শহীদ হওয়া লাগতো। আর আমার উম্মতের এমন একটা গনিমত আল্লাহ দিয়েছেন, যুদ্ধও লাগে না, রক্ত ঝরানো লাগে না, ঘাম ঝরানো লাগে না, শীতকাল মুমিনের জন্য গনিমতের মাস। সুবহানাল্লাহ, এটা হচ্ছে শীতল গনিমত, বিনা কষ্টে গনিমত লাভ করা যায়, সুযোগ। আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, সুযোগ দিয়েছেন, গ্রেট চান্স মুমিনদের জন্য সবচেয়ে বড় সুযোগ এটা। সুবহানাল্লাহ, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আশ-শীতাউ গনিমাতুল আবিদিন, আবিদ যারা, আল্লাহর গোলামি যারা করে করতে চায়, এই শীতকাল হলো তাদের জন্য গনিমত।
আল গনিমাতু আশিতাউ গনিমাতুল আবিদিন। দুই নম্বর হলো দেখেন, শীতকাল যখন আসত, ভালো করে শোনেন, শীতকাল যখন আসত সাহাবায়ে কেরাম ফুর্তি করতেন, খুশি করতেন, সুবহানাল্লাহ, আনন্দ করতেন, উল্লাস করতেন। আল্লাহর নবীর সাহাবীরা শীতকাল আসলে কি করতেন দেখেন, ওয়ায়ুরহাবুনা বিকুদুমিহি ওয়ায়ফরাহুনা বিযালিকা ওয়ায়হাসসুনা আন-নাস আলা আগতানামিহি। সাহাবায়ে কেরাম আনন্দ করতেন, ফুর্তি করতেন, খুশি হতেন, আর গর্ব করতেন এবং অন্যান্য মানুষদেরকে ওই শীতকালটাকে ইবাদতের কাজে লাগানোর জন্য প্রত্যেককে তারা সচেতন করতেন, দাওয়াতি কাজ করতেন, এই আসো সবাই কাজে লাগাও, সবাই কাজে লাগাও, শীতকাল এসেছে, শীতকালের গুরুত্ব বুঝাতেন। রাত লম্বা, দিন বাড়তি, রাতে তোমরা কেয়াম করো, রাতে তোমরা নামাজ পড়ো। আমরা কেয়াম বলতে অন্যটা বুঝি, আল্লাহ কোরআনে যতটা কেয়ামের কথা বলেছেন সবগুলি নামাজ, সবগুলি কি নামাজ। হাদিসে যতটা কেয়ামের কথা এসেছে সবগুলি নামাজ। আমরা শুধু কেয়াম বলতে একটাই বুঝি, আসল কেয়াম মুসলমানদের মাথা থেকে সরিয়ে নেওয়া হয়েছে, নকল কেয়াম ঢুকিয়ে দেওয়া হয়েছে। আসল কেয়াম যদি মুসলমানরা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতি হয়ে যাবে। কিয়ামান ওয়া কুউদান, এখানে দেখেন কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এবং রাসূল হাদিসে বলেছেন মুমিনরা এই শীতের রাত্রে, সাহাবায়ে কেরাম বুঝাতেন গিয়ে, গড়ে গড়ে তাবলিগ করতেন, মানুষকে উৎসাহিত করতেন, ও ভাই শীতের কাল এসেছে, রাত লম্বা, রাতে কিয়াম করো, দিনে সিয়াম করো, সুবহানাল্লাহ, রাতে কিয়াম দিনে সিয়াম। এজন্য হাদিস এসেছে দেখেন রোজার হাদিসে, মান কামা রামাদানা ইমানান ওয়া ইহতিসাবান ওয়া মান সামা রামাদানা ইমানান ওয়া ইহতিসাবান। কামা মানে যারা রাত্রি নামাজ পড়ে, দিনে রোজা রাখে, সুবহানাল্লাহ, তারা দাওয়াতি কাজ করতেন কি করো, রাত্রে নামাজ, দিনে রোজা। হাসান বসরি বলছেন, ইয়া আহলাল কুরআন, ও কুরআনওয়ালারা, ও মুসলমানরা, জাগো জাগো। শীতের রাত আসলে তিনি বলতেন জাগো জাগো, রাত লম্বা করে দেওয়া হয়েছে, ফকরাউ ফকরাউ, কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন অধ্যয়ন করো, সুবহানাল্লাহ। আর আমরা কি করি, বলে শীতের রাত আসছে, ব্যাডমিন্টন ব্যাডমিন্টন ব্যাডমিন্টন, আকর্ষণীয় ব্যাডমিন্টন, ঠিক কিনা, একজন আরেকজনকে ব্যাডমিন্টনের দাওয়াত দেয়, শীতের রাত্রে একজন আরেকজনকে পিঠা খাওয়ার দাওয়াত দেয়, রাত জেগে জেগে চুঙ্গা পিঠা খায়, বাহিরে পোড়া দিয়ে চুঙ্গা পিঠা, শীতের পিঠা, বিভিন্ন রকম শীতের পিঠার মেলা বসে, কি বসে না দেখবেন, মেলা বসে, শীতের পিঠার মেলা, পিঠা উৎসব, শীতের পিঠা উৎসব করেন, শীতের দিন হাঁস খাওয়ার দাওয়াত দেন, ঠিক কিনা, একজন আরেকজনকে বলে শীতের দিন হাঁস খাইতে খুব মজা, অতএব হাঁস টাস জব করে দাওয়াত দেন, দেন, এগুলি ভালো কথা। কিন্তু মুমিনের উৎসাহ উদ্দীপনা, মুমিনের সবচেয়ে আনন্দ হবে শীতের দিন আসলে, সাহাবায়ে কেরাম তাবেইনরা, তবে তাবেইনরা আনন্দ উৎসব করতেন কিসের, রাত্রে নামাজ তেলাওয়াত আর দিনে রোজা, সুবহানাল্লাহ, উল্টা হয়ে গেল না, সম্পূর্ণ উল্টো দিকে অবস্থান করছি আমরা। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বিখ্যাত সাহাবী, তিনি শীতকাল আসলে বলতেন মারহাবান বিশ্বিতা তুনাজ্জালু ফীহিল বারাকা ইউতাওয়ালু ফীহিল লাইল ওয়া ইউকাসসারু ফীহিন নাহার। তিনি বলতেন মারহাবা মারহাবা, শুভেচ্ছা স্বাগতম শীতকালের আগমন, সুবহানাল্লাহ, শুভেচ্ছা স্বাগতম শীতকালের আগমন। তিনি এই কথা বলে বলতেন যে তুনাজ্জালু ফীহিল বারাকা, এমন একটা কাল, এমন একটা সিজন আমাদের কাছে এসেছে যেই সিজনে, যেই রাত্রিগুলিতে আল্লাহ তার বরকত নাজিল করে, রাত লম্বা করে দিয়েছেন নামাজ পড়ার জন্য,
দিন ছোট করে দিয়েছেন রোজা রাখার জন্য, সুবহানাল্লাহ, মারহাবা মারহাবা। কই মুসলমানদের মধ্যে আছে উৎসব? নাই, নাই মুসলমানদের ভিতরে উৎসব নাই। এজন্য শীতকালকে আমরা গনিমত মনে করব। সাহাবায়ে কেরাম মনে করতেন, রাসূল বলে দিয়েছেন, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি গনিমত তোমাদের জন্য, সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে দেওয়া সাদাকা, আল্লাহর পক্ষ থেকে দেওয়া পুরস্কার গ্রহণ করতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, পড়ি আমিন। সবাই পড়ছি আল্লাহুম্মা আমিন। ওয়াজ হাজিরিন, প্রশ্ন হতে পারে শীতে আমল করব, এই শীতের করণীয় আমলগুলি কি হতে পারে? খুব সিম্পল বলে দেই যাতে আমরা এই আমলগুলি করতে পারি, মনে রাখবেন তো ইনশাআল্লাহ। এক নম্বর আমল হলো সোম। শীতকালের এক নম্বর আমল কি? বেশি বেশি রোজা রাখা। বলেন কি? বেশি বেশি রোজা রাখবেন, বেশি বেশি রোজা রাখবেন, কারণ দিন একেবারে বাড়ছে, খুবই ছোট। একদিকে পানির পিপাসা নাই, আরেকদিকে খানির তাড়না নেই, অল্প সময়, সকাল হলে সন্ধ্যা হইতে অল্প সময় লাগে। এজন্য কাজকামও কম থাকে, তুলনামূলক পরিশ্রমের কাজ কম থাকে। এজন্য প্রথম আমল হলো আমরা বেশি বেশি করে রোজা রাখব। এই রোজা রাখার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিব, রাসূল বলেছেন যে আয়ামে বীজের রোজা যেগুলি আছে, আয়ামে বীজের রোজা মানে প্রত্যেকটি আরবি মাসের 13, 14, 15। বলেন কত তারিখ? 13, 14, 15। আল্লাহর নবী বলেছেন যারা এই তিন দিন, মানসামা, যারা প্রতি মাসের এই তিন দিন সোম পালন করবে, রোজা রাখবে, আল্লাহর নবী বলেছেন ফাকাদ সামা দাহরা কুল্লা, সেজন্য পুরা বছর রোজা রাখবে, পুরা যুগ যুগ ধরে রোজা রাখবে, একটা যুগ ধরে রোজা রাখবে, যুগ যুগ রোজা রাখলে যত সওয়াব, প্রতি মাসের তিনটি রোজা রাখলে তত সওয়াব, সুবহানাল্লাহ। রাসূল রাখতেন নিয়মিত রোজা রাখার ক্ষেত্রে। দুই নাম্বার অপশন হলো প্রতি সোমবার বৃহস্পতিবার, যেটা রাসূল মিস করতেন না, প্রতি সোমবার বৃহস্পতিবার। রাসূলের মিলাদের দিন ছিল সোমবার, এজন্য রাসূল রোজা রাখতেন। আমরা যদিও সিন্নি করি, রাসূল কি করতেন? রোজা রাখতেন। আমরা দাওয়াত খাই, দাওয়াত খাওয়াই, রাসূল রোজা রাখতেন, ঠিক উল্টা না? উল্টা সমঝিলা রে রাম, উল্টা হয়ে গেল। রোজা রাখবেন প্রতি সোমবার, ইয়াউমুল খামিস, আর সোমবার বৃহস্পতিবার, বৃহস্পতিবার সোমবার, ইয়াউমুল ইসনাইন ওয়া ইয়াউমুল খামিস, সোমবার বৃহস্পতিবার, মনে থাকবে। প্রতি মাসের কয় তারিখ বলেছি বলেন তো? 13, 14, 15। সপ্তাহের দুই দিন কোনবার? সোমবার, একটু বলেন না, সোমবার বৃহস্পতিবার। আচ্ছা, তারপরে আরেকটা হলো সৌমে দাউদ, সবচেয়ে উত্তম রোজা, দাউদ আলাইসাল্লামের রোজা। এটা ছিল একদিন রোজা, একদিন রোজা নাই, একদিন রোজা একদিন ইফতার, একদিন রোজা একদিন ইফতার, মাঝে একদিন খালি রেখে রেখে রোজা রাখা, এটা হচ্ছে দাউদ আলাইহিস সালাতুসসালামের রোজা। এটা সম্ভব হলে রাখবে, দুই লাভ, একটা হলো সওয়াব আর আরেকটা হলো শারীরিক ফায়দা, ডায়েট হবে, ওজন যাদের বেশি ওজন কমবে, কোলেস্টেরল যাদের হয়ে যায় কোলেস্টেরল ভালো হবে, ডায়াবেটিস যাদের আছে ডায়াবেটিস সুস্থ হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। এটা চেষ্টা করবো আমরা শীতকালে ইনশা আল্লাহ। দিনের বেলা রোজা, এগুলো এক নম্বর আমল, এটা কয় নম্বর? দুই নম্বর আমল হলো রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ, আস-সালাতু ফিল লাইল। মুআজ্জাজ হাজিরে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন রাত্রিবেলা যারা নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, ফাইন্নাহু দাব্বুস সালিহীন ক্বাবলাকুম ওয়া কুরবাতুন লিরাব্বিকুম, এটা তোমাদের পূর্ববর্তী নবী রাসূলদের অভ্যাস, আর তোমাদের রবের সবচাইতে কাছে যাওয়ার উত্তম মাধ্যম। তোমাদের রবের কাছাকাছি যাওয়া উত্তম মাধ্যম, রবের কাছে চলে যেতে পারবে, আল্লাহ একেবারে নিকটে চলে যেতে পারবে, সুবহানাল্লাহ। কেন কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন,
ওবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন। আল্লাহ তার প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য বলছেন, রাতের বেলা কম ঘুমায় আর শেষরাত্রিতে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করে। দুই নম্বর আমল পেলাম আমরা, নামাজ পড়ব। কি করব? শীতের দিন শেষরাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ব। শীতের দিন শেষরাত্রে তাহাজ্জুদের নামাজ তো পড়া দূরের কথা, ফজর নামাজই পড়ে, ঠিক না? এত লম্বা রাত পাওয়ার পরে ঘুমাতে 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 সকাল বাজে, তারপরে তার ঘুম ভাঙে না, শীতের কারণে নামাজে আসতে চায়। এই নামাজের আলোচনা পরে করবো আমরা এই চ্যাপ্টার। তিন নম্বর আমল হল পূর্ণাঙ্গরূপে ভালো করে ঠান্ডার দিন অজু করা এবং নামাজের জন্য অপেক্ষায় থাকা। এটা কয় নম্বর? তিন নম্বর। শীতের দিনের অজু মুমিনের জন্য গুরুত্বপূর্ণ সওয়াবের কাজ, কারণ শীতের দিন অজু করতে আরাম লাগে না কষ্ট লাগে? কিছুটা হলেও কষ্ট আছে, ভালো করে অজু করা। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবাই কেরাম, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। ও আমার সাহাবাই কেরাম, তোমাদেরকে কি আমি বলবো নাকি? আমি কি তোমাদেরকে বলবো না এমন আমলের কথা যে আমল করলে তোমাদের গুনাগুলিকে মুছে দেওয়া হবে, গুনাগুলি মিটিয়ে দিবে আর আল্লাহ তোমাদের দরজা বাড়াইয়া দিবে? যে আমলের কারণে তোমাদের মর্যাদা বৃদ্ধি হয়ে যায়, যেই আমলের কারণে তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে, ওই দুই আমলগুলি আমি বলবো নাকি? সাহাবায়ে কেরাম বলেন, কালু বালা ইয়া রাসূলুল্লাহ, অগ্নবীজি আপনি বলুন ওই আমলটা কি আমরা করতে চাই? আমরা করতে চাই বলেন এই আমলগুলি কি, যে আমল করলে আমাদের মর্যাদা বেড়ে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ইসবাগুল ওয়াদু আলাল মাকারিহ, প্রচন্ড ঠান্ডার ভিতরে খুবই কষ্ট হয়, তারপরে ও লেপ কম্বলের নিচ থেকে বের হয়ে কষ্ট করে যারা অজু করবে, ভালো করে অজু করবে। সুবহানাল্লাহ। ভালো করে যারা অজু করবে, শীতের দিনের অজু যারা করে কষ্ট হলেও, তারপরে নামাজের জন্য অজু যারা করবে। দুই নম্বর হল ওয়াকাসরাতুল খতাইলাল মাসাজিদ, বেশি বেশি পায়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে যায়, মসজিদ দূরে তারপরেও যায়, হেঁটে হেঁটে মসজিদে যায়, কদম বেশি বেশি দিয়া মসজিদে যায়। এটা হলো দুই নম্বর। সুবহানাল্লাহ। তিন নম্বর হলো ওয়া ইনতিজারুস সালা বাদাস সালা, এক ওয়াক্ত নামাজ আদায় করার পরে আরেক ওয়াক্তের জন্য অপেক্ষায় থাকে। বান্দা ফজরের নামাজ পড়ে গিয়া শান্তি পায় না, কখন জানি জোহরের আজান হয়ে যায়, জোহরের নামাজ পড়বে এই টান তার ভিতরে থাকে, প্রস্তুতি তার মধ্যে থাকে, যদিও সে বাজারে যাক, টাউনে যাক, ব্যবসা বাণিজ্যে যাক, সফরে থাকুক, যেখানেই থাকুক না কেন, কখন জোহর হয়ে যায়, জোহরের প্রতি আগ্রহ থাকে, ফজরটা মসজিদে গিয়ে পড়লাম, জোহরটাও যেন আল্লাহ তুমি আমার মসজিদে পড়াও সেই তৌফিক দাও, বান্দার মধ্যে এই টানটা থাকে, আগ্রহ থাকে। জোহর পড়ার পরে আসরের জন্য ভালোবাসা তৈরি হয়ে যায়, আসর পড়ার পরে মাগরিবে আসার জন্য ভালোবাসা তৈরি হয়ে যায়, মাগরিব পড়ার পরে এশার নামাজে হাজির হওয়ার জন্য পাগল পারা হয়ে থাকে। বিশ্বনবী বলেছেন এই তিনটি আমল যারা করবে, এক নম্বর অজু, দুই নম্বর বেশি হেঁটে মসজিদে যাওয়া, তিন নম্বর এক ওয়াক্ত পড়ে আরেক ওয়াক্তের জন্য অপেক্ষা করা। বিশ্বনবী বলেছেন তিন আমল করলে তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহর কাছে তোমাদের মর্যাদা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হলো শীতকালের তিন নম্বর আমল। চার নম্বর আমল হল শীতকালে বেশি বেশি করে শরীরের যত্ন নেওয়া। কি নেওয়া? শরীরের যত্ন নেওয়া। শীতকাল আসলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আলাদা ফরমান লিখে, চিঠি লিখে লিখে গভর্নরদের কাছে পাঠাতেন, এই মর্মে, ইন্না শীতা কদ হাদার ওহুয়া আদুউল লাকুম ফাতাহাব্বু লাহু আহবাতাহু মিনাস সুবি ওয়াল খিফাফি ওয়াল জাওয়ারিব। সুবহানাল্লাহ। তিনি এই মর্মে ফরমান লিখে পাঠাতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু,
যে নিশ্চয় শীত এসেছে, শীত এসেছে, এটা তোমাদের জন্য শত্রু, তোমাদের জন্য কি হুয়া আদুউ লাকুম ফাতাহাবু লাহু আহবাতাহু। অতএব এই শত্রুর আক্রমণ থেকে তোমরা তিনটা জিনিসের মাধ্যমে নিজেকে রক্ষা করো। কয়টা জিনিস? কয়টা? তিনটা জিনিসের মাধ্যমে। এক নম্বর হলো মিনাসুফ, বেশি বেশি করে পশমের গরম পোশাক তোমরা পরো। দুই নম্বর ওয়াল খিফাফ, হাতে পায়ে মোজা লাগাও, হাতে মোজা লাগাও। তিন নম্বর ওয়াল জাওয়ারিব, এক নম্বর হলো আল খিফাফ, পায়ে মোজা লাগাও, এটা দুই নম্বর। তিন নম্বর ওয়াল জাওয়ারিব, হাত মোজা লাগাও। সুবহানাল্লাহ, মাথা ঘুরো, হাত মোজা লাগাও, পাও মোজা লাগাও। কারণ তিনি বলছেন ওয়াত্তাখাযু সুফা শিআরা ওয়া দিসারান ফা ইন্নাল বারদ আদুউন সারিউন দুখুলাহু বাঈদুন খুরুজাহু, দুখুলাহু বাঈদুন খুরুজাহু। এই শত্রু এটা বড় মারাত্মক, ঢুকে জলদি বেরোয় আস্তে আস্তে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ঢুকে জলদি বের হয় না, ঠিক না? ঠান্ডা ঠোস করে লেগে যায়, কিন্তু ঠান্ডা লেগে গেলে একবার খাসি হয়ে গেলে ছাড়তে 15 দিন 20 দিন, কারো এক মাস লাগে, ঠিক কিনা? ঢুকে জলদি বের হয় দেরিতে। আদউন সারিউন দুখুলাহু বাঈদুন খুরুজাহু, ঢুকে জলদি বের হয় আস্তে আস্তে। এজন্য ছোট বাচ্চাদেরকে আমরা ঠান্ডা লাগানোর থেকে বাঁচিয়ে রাখবো, নিজেও ঠান্ডা লাগার থেকে বেঁচে থাকবো। একদিকে করোনার প্রাদুর্ভাব ঠান্ডার কারণে বাড়তেছে, এজন্য ঠান্ডা যেন আমরা নিজেরাও না লাগাই, সন্তানদেরকেও যেন ঠান্ডা থেকে হেফাজত করি। এজন্য আল্লাহ আমাদের জন্য দিয়েছেন পশমের কাপড়। সুবহানাল্লাহ, ওয়াল আনআম খালাকাহা লাকুম ফিহা দিফউন ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন। আল্লাহ বলেছেন তোমাদেরকে এই জন্য দিয়েছি বিভিন্ন প্রাণী, এই প্রাণীগুলি থেকে তোমরা পশমের গরম পোশাক তৈরি করো। সুবহানাল্লাহ, ওয়া মানাফিউ, আরো অনেক উপকার তোমরা পাও। অমিনা তা কুলুন, আর গুস্ত খোল যা ভালো করে খাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত দয়ার আল্লাহ, কত দয়ার আল্লাহ। ইসলাম কিভাবে ঠান্ডা থেকে আপনি হেফাজত করবেন সব বলে দিয়েছে। সুবহানাল্লাহ, এখন শুধু ওয়াজ করে নাই, ইসলাম সমাধান দিয়েছে, কোরআন সমাধান দিয়েছে, আল্লাহ সমাধান দিয়েছেন, উলের কাপড় তৈরি করে দিয়েছেন এবং পশমের কাপড় তৈরি করার জন্য সব ব্যবস্থা আল্লাহ দিয়েছেন। এবং বলেও দিয়েছেন ওয়ালা না মাখালাকাহা লাকুম ফিহা দিফউন ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন। এজন্য শীতের করণীয় আমলের চার নাম্বার হলো শরীরের যত্ন নিব, কারণ শীতকালে মানুষের ঠোঁট ফেটে যায়, হাত পা ফেটে যায়। এজন্য নিয়মিত কুসুম গরম পানি করে গোসল করবেন, তেল দেওয়ার ব্যবস্থা করবেন, ঠোঁটে ভ্যাসেলিন দিবেন, অথবা নিয়মিত লব লাগানোর চেষ্টা করবেন। এইভাবে এই লব আল্লাহ যে অটো ভ্যাসেলিন, এখানে অটো দেওয়া আছে ভ্যাসেলিন, এরকম একটু লাগাবেন, দেখবেন ঠিক হয়ে গেছে। ঘন ঘন যারা লাগাবেন দেখবেন ঠোঁট আপনার ফাটবে না। শীতকালের সবজি যেগুলি আছে ওগুলো বেশি করে খাবেন, ফ্রুট যেগুলি আছে খাবেন, সকল শাকসবজি, সবুজ শাকসবজি শীতকালে এই জন্য আল্লাহ বেশি দিয়েছেন যাতে করে এই শাকসবজি খেয়ে শীতের বেমার থেকে, অসুস্থতা থেকে বাঁচতে পারে। শীতকালে শীতের সবজি দিয়েছেন যাতে ঠান্ডার কারণে শরীরের মানুষের শুষ্কতা তৈরি না হয়, হাত পা যেন ফেটে না যায়, জিহ্বা যেন নষ্ট না হয়, ঠোঁট যেন ফেটে না যায়, এগুলির দিকে যত্ন নেবেন, গোসল টুসল ঠিক মতো করবেন। অনেক মানুষ আমার মতো আছে শীতকাল আসলে এক সপ্তাহ গোসল করে আসে না, নাই না না, এটা হয় না, একটু গরম পানি দিয়ে হলেও নিয়মিত গোসল করবেন, নিয়মিত গোসল করবেন, গোসল করার চেষ্টা করবেন, বাচ্চাদেরকে গোসল করাবেন, তেল লোশন টোশন ভালো যেগুলো আছে ওগুলি দেওয়ার চেষ্টা করেন, কাঁচা তেল সবচেয়ে ভালো, তাই না? আমাদের আগের আমলে মানুষ বলতো না ম্যাগেফা নিয়ে রুয়া, তেলেফা নিয়ে ফুয়া, ম্যাগেফা নিয়ে রুয়া আর তেলেফা নিয়ে পুয়া। বেশি করে বাচ্চাদেরকে তেল টেল দিবেন, নিজেরাও শরীরের যত্ন নেবেন। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, নাই কি ইসলামে সব কিছু আছে, নাযাল্লা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাইই। সুবহানাল্লাহ, সব সমস্যার সমাধান ইসলামে আছে, সমস্যা হলো আমরা বলি না, জানি না, বুঝি না। যখন যে সিজন আসবে প্রত্যেকটা সিজনের ইনস্ট্রাকশন
এগুলির সমাধান, এগুলির ওয়াজ আমার আল্লাহ কোরআনে করে দিয়েছেন। বিশ্ব নবী বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল আমল করিয়ে দেখিয়ে দিয়ে গেছেন। তাহলে এটা কয় নম্বর আমল বলেছি? চার নম্বর। পাঁচ নম্বর আমল হলো শীতের দিনে গরিব মানুষকে শীত বস্ত্র বিতরণ করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুআজ্জাদ হাজেরিন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, মান কাসা মুমিনান, যেই সমস্ত মুমিনরা আরেকজন মুমিন ভাইকে বোনকে শীতের কাপড় দেয়, ঠান্ডার দিনে যারা শীতের কারণে কাপড় পায় না, যার একটা কম্বল নাই, একটা জাম্পার নাই, একটা চাদর নাই, এরকম অসংখ্য মানুষ আজকে শীতের মধ্যে কষ্ট পাচ্ছে। আল্লাহর নবী বলছেন, যারা তারার একজন মুমিন ভাইকে গিয়ে একটা কাপড় পরাইয়া দিল, কাসাগুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে তার হে সবুজ কাপড় পরাইয়া দিবে। খুদরিন ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে তাকে জান্নাতি কাপড় পরাইয়া দিবেন। সুবহানাল্লাহ, কাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ মিন খুদরিল জান্নাহ, আল্লাহ জান্নাতে তাকে সবুজ কাপড় পরাইয়া দিবেন। সুবহানাল্লাহ, মান্না তুআমান, আর যারা একজন মুমিনকে খাদ্য দিল, উপাস একজন মুমিনকে খাবারের ব্যবস্থা করলাম, আতআমাহুল্লাহু মিন সিমারিল জান্নাহ, আল্লাহ জান্নাতে তাকে জান্নাতি ফল খাওয়াইয়া শান্তি করে দিবে। যখন সুবহানাল্লাহ, আল্লাহ জান্নাতে তাকে জান্নাতি ফল খাওয়াবেন। এজন্য পাঁচ নম্বর আমল হলো আমরা বেশি বেশি করে চেষ্টা করব, যার যে তৌফিক আছে, আমরা শীতাত্ম বস্ত্রহীন মানুষকে শীত বস্ত্র বিতরণ করব ইনশা আল্লাহ। আমরা পরস্পর সহযোগিতা করব, একজন আরেকজনকে দাওয়াত দিয়ে দিয়ে প্রয়োজনে কয়েকজন মিলে সঙ্গ করে, সমিতি করে, তারপরে একত্রিত হয়ে আমরা দেওয়ার চেষ্টা করব। একাকীও দিব, মিলিত হয়েও দিব, তারপরেও খোঁজ রাখবো যেন কোনো মানুষ ঠান্ডায় কষ্ট না পায়। এটা পাঁচ নম্বর। ছয় নম্বর হলো, কাজা রোজা যদি থেকে থাকে, মা বোনদের কাজা রোজা বেশি থাকে, এদের রোজাগুলি আদায় করার মোক্ষম সময় হলো এটা। গত রমজানের রোজা যারা খেয়েছেন বিভিন্ন কারণে, শরীরী উজরে, এখন আদায় করে নেন, এটা হলো সবচেয়ে ভালো সময়। আমাদের যাদের রোজা আছে বাকি, আমরা যেন এই সময়টাতে রোজাটাকে কাজা করে নিই। তারপরে আমল হল মোজার উপর মাসেহ করা। বেশি ঠান্ডার কারণে চামড়ার মোজা বা শক্ত মোজা হলে রসুল বলছেন, এই সময় মোজার উপরও যদি কেউ মাসে করে, তার মাসের কারণে তার পা ধোয়া লাগবে না, হয়ে যাবে। সর্বশেষ আট নম্বর আমল হলো, জাহান্নামের একটা জায়গা আছে, এই জায়গার নাম জামহারির। কি নাম? জামহারির। কোরআনেও আছে এই জামহারির হলো কি জানেন? জাহান্নামে শুধু আমরা জানি গরম আছে, আগুন আছে, না না, জামহারির নামক একটা জায়গা আছে, এই জায়গা শূন্য ডিগ্রির চেয়ে আরো নিচে ঠান্ডা। নাউজুবিল্লাহ, দেওয়ার সাথে সাথে মানুষের চেহারা পরিবর্তন হয়ে যাবে, ঠান্ডায় আপনি পরিবর্তন হয়ে যাবেন। আল্লাহর কাছে বেশি বেশি করে সেই জামহারির নামক ঠান্ডা থেকে পানা চাইবেন এই ঠান্ডার মধ্যে। সুবহানাল্লাহ। এই ঠান্ডা থেকে আরেকটা শিক্ষা হল শীত আর ঠান্ডা, এ ব্যাপারে দেখলাম বুখারী মুসলিমের হাদিস, যে জাহান্নাম একবার আল্লাহর কাছে, ইস্তাকাতিন নারু ইলা রব্বিহা, তার রবের কাছে সে কোয়া করলো, অভিযোগ করলো, আল্লাহ আকালা বাদি বাদান, ও আল্লাহ আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছে, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছে, আমাকে সমাধান দিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুমতি দিলেন, ফাজিনা লাহা বিনাফাসাইনে, দুইটা শ্বাস ফেলার অনুমতি আল্লাহ তাকে দিলেন। কয়টা শ্বাস? বছরে কয়টা? দুইটা শ্বাস ফেলার অনুমতি দিলেন। ফিসিতা ও ফিসাইব, শীতকালে একটা শ্বাস আর গরমকালে একটা শ্বাস। তো গরমকালের শ্বাস এটা হচ্ছে ইন্না শিদ্দাতাল হার মিন ফাই জাহান্নাম, জাহান্নামের একটা শ্বাস। নাউজুবিল্লাহ। শীতকালের শীত
জাহান্নামের একটা শ্বাস। মুয়াজ্জাজ হাজিরিন, গরমকালে যখন প্রচন্ড গরম হয়, একজন পরিপূর্ণ মুমিন ওই গরম থেকে শিক্ষা গ্রহণ করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও আমার বান্দা বান্দি, সামান্য বৈশাখ চৈত্র মাসের গরম তুমি বরদাস্ত করতে পারো না। সৌদি আরব মিডিল ইস্টে যারা থাকে তারা বুঝে গরম কাকে বলে, কত প্রকার কে কি। ও আমার ভাই, ও আমার বাবা, মাত্র সামান্য জাহান্নামের ছোট্ট একটা শ্বাস, অল্প গরম আপনি বরদাস্ত করতে পারেন না। ও মুসলমান ভাই, আমার বাবারা একটা দিন কি চিন্তা করেছেন, এই দুনিয়ার গরমের চাইতে আল্লাহর জাহান্নামের আগুনের গরম 70 গুণ বেশি। জোরে করুন নাউজুবিল্লাহ। ও ভাই আমার, বাবা আমার, দুনিয়ার আগুন মাত্র 1 সেকেন্ডে আগুন জ্বালানো হয়, ওই আগুনে আঙ্গুল দিলে পরে আমার সহ্য হয় না, ওই আগুনে শরীর লাগলে পরে আমার সহ্য হয় না রে ভাই। কিন্তু আল্লাহ যে আগুনকে 70 বছর জ্বালিয়েছেন, 70 গুণ বেশি দাহন শক্তি সম্পন্ন, 3000 বছর, উরকিদা আলাইহা আলফাসানাতিন সুম্মা আহমাররাত সুম্মা উরকিদা আলাইহা আলফাসানাতিন সুম্মা বিয়াদ্দাত সুম্মা উরকিদা আলাইহা আলফাসানাতিন সুম্মা সুয়াদ্দাত। 1000 বছর জাহান্নামের আগুনকে জাল দেওয়া হয়েছে, ওই জাল দেওয়ার কারণে জাহান্নামের আগুন লাল করা হয়েছে, আর 1000 বছর জাহান্নামের আগুন জাল দেওয়া হয়েছে, জাহান্নামের আগুন সাদা করা হলো, আর 1000 বছর জাল দিয়ে জাহান্নামের আগুনকে কালো করে দেওয়া হয়েছে। ও মুসলমান, ওই জাহান্নামের আগুনে আপনাকে আমাকে জ্বলতেই হবে। ওই জাহান্নামের আগুনের ব্যাপারে একটাবার চিন্তা করো, দুনিয়ার আগুন যদি এত শক্ত হয়, দুনিয়ার গরম যদি এত গরম হয়, তাহলে জাহান্নামের শ্বাস যদি এত গরম, তাহলে ওই আগুন থেকে কেমনে আমরা বাঁচব। এই জন্য আল্লাহর কাছে আপনি কান্না জুড়ে দিবেন, গরমকালে আপনি আল্লাহর কাছে পানা চাইবেন, ও আল্লাহ সামান্য গরম আমি বরদাস্ত করতে পারি না, জাহান্নামের আগুন কেমনে বরদাস্ত করব। এই যে আজকে ঠান্ডা, সকালবেলা যারা ফজরের নামাজ পড়েছেন, আমি সকালে মোবাইল জ্বালিয়ে জ্বালিয়ে রাস্তা দিয়ে আসছি, এত বেশি কুয়াশা ছিল, ফজরের নামাজে যাওয়ার সময় 1 হাত 2 হাত জায়গা পর্যন্ত দেখা যায় না, এত মারাত্মক কুয়াশা ছিল, প্রচন্ড ঠান্ডা, আমি কেপ লাগাইছি শুধু চোখ দেখা যায়, তারপরেও দেখি টপ টপ করে পড়ে। সকালে একটু ব্যায়াম করি কিন্তু তখন আজকে বেশি সময় পারিনি, খুব ঠান্ডা। ও মুসলমান ভাই, ওই ঠান্ডাকে আপনি একটু অবজার্ভ করেন আর বলেন, আল্লাহ জাহান্নামের সামান্য একটা শ্বাস যদি এত ঠান্ডা হয়, তাহলে তুমি যে জামহারির নামক জাহান্নাম বানিয়ে রেখেছো, ও আল্লাহ ওই ঠান্ডা কেমন হবে। আল্লাহ আজকের এই ঠান্ডার মধ্যে তোমার সামনে সুপর্দ হয়ে গেলাম, আল্লাহ ওই শীতের মধ্যে আমি মসজিদে এসে তোমার কদমে আমি সিজদায় লুটিয়ে পড়লাম, আল্লাহ জাহান্নামের সেই জামহারির থেকে তুমি আমাকে বাঁচাও। এটা হলো শিক্ষা, শীতের দিন বেশি করে আল্লাহর কাছে কাঁদেন, ও আল্লাহ আমি ঠান্ডার মধ্যে তোমার গোলামি করছি, আমি রাত জেগে জেগে তোমার গোলামি করছি, মাবুগ্গ তোমার কোরআন পড়ছি, বুঝতেছি, জিকিরাস্কার করতেছি, আল্লাহ তুমি আমাকে জামহারির নামক জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। এটি হলো শিক্ষা। আরেকটি দোয়া হলো, ও আল্লাহ আমি জানি তোমার জাহান্নামের আগুন তো খুব গরম, আল্লাহ এই ঠান্ডার মধ্যে কষ্ট করে আমি ওযু করেছি, ঘর থেকে বের হয়েছি, মসজিদে এসেছি, তোমার কদমে সিজদা করেছি, আল্লাহ এই ঠান্ডার মধ্যে যে স্যাক্রিফাইসটুকু করলাম, কোরবানি করলাম, এর বিনিময়ে তোমার জাহান্নামের আগুন এই ঠান্ডা দিয়ে নিবাইয়া দাও, আল্লাহ আমার কবরে তুমি জাহান্নামের আগুনকে নিবাইয়া দিও। মুমিনের কত শিক্ষা আছে। শীতকালে, শীতকাল ব্যাডমিন্টন খেলার কাল নয়, শীতকাল রাত্রিবেলা ক্রিকেট খেলার সময় নয়, শীতকাল রসুল বলেছেন রবিউল মুমিন, মুমিনের জন্য ইবাদতের ক্ষেত্রে বসন্তকাল, তোমাদের ইবাদতের মৌসুম, ইবাদতে কাজে লাগাও। আল্লাহ আমাদেরকে ইবাদতে কাজে লাগানোর তৌফিক দান করুক, পড়ছি আমিন, সবাই জোরে বলি আমিন। শীতকালের ক্ষেত্রে ঠান্ডার ওয়াজ আজকে শেষ, এই পর্যন্ত যারা শেষে এসেছেন আমি আবার ফিডব্যাক করছি, শীতকাল মুমিনের জন্য বসন্তকাল, বলেন কি কাল, শীতা ও রবিউল মুমিন, বিশ্বনবী বলেছেন গনিমা, শীতকাল হচ্ছে মুসলমানদের জন্য বড় সম্পদ, বড় পাওয়া, বড় একটা হাদিয়া আল্লাহর পক্ষ থেকে, সুবহানাল্লাহ।
বেশি বেশি করে নামাজ পড়বেন, রাত্রিবেলা নামাজ, রাত্রিবেলা কোরআন অধ্যয়ন। কোরআন তিলাওয়াত বলতে কি বুঝি? কোরআন বুঝে বুঝে পড়া। কোরআন কি করা? কোরআন বুঝে বুঝে পড়বেন। কিয়ামত পর্যন্ত কেউ যদি না বুঝে বুঝে কোরআন পড়ে কোনো ফায়দা হবে তার? কোনো পরিবর্তন আসবে না তার ভিতরে, কারণ সে কি পড়ছে সেটা সে বুঝে না, এজন্য তার মধ্যে কোনো পরিবর্তন আসবে না। কোরআনের তিলাওয়াত আছে কিন্তু কোনো পরিবর্তন নাই। আল্লাহ কি বলছেন আপনি বুঝেন না, তাহলে পরিবর্তন আসবে কিভাবে? বুঝতে হবে স্লিপের মধ্যে কি লেখা আছে। ঔষধ আপনি নিজে বুঝেন না, ফার্মেসিতে যেতে হবে, যে এক্সপার্ট তার কাছে গিয়ে এটা বুঝাতে হবে। পরীক্ষা কি কি দিয়েছে, টেস্ট কি কি লিখেছে আপনি না বুঝেন, ফার্মেসিতে গিয়ে ওইটাকে বুঝতে হবে কি কি টেস্ট দিয়েছে, তারপরে ওই অনুযায়ী আমল করলে আপনার সেবা হবে। কোরআন বেশি বেশি করে বুঝে পড়ার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দিন পড়ি আমি এই ব্যাপারে আলাদা আলোচনা করবো একদিন চ্যাপ্টার। কোরআন নাজিলের উদ্দেশ্য কি আলাদা একটা আলোচনা হবে ইনশা আল্লাহ। শীতকালের ফজিলত আপনাদের সামনে বর্ণনা করেছি, সাহাবাই কেরাম শীতকাল আসলে বেশি বেশি করে আনন্দ ফুর্তি করতেন এবং এবাদতের জন্য পরস্পরকে উৎসাহিত করতেন। কোরআনি আমল আটটা বলেছি, একটা হলো বেশি বেশি করে সওম পালন করা, রোজা রাখা, মনে থাকবে আপনাদের রোজা রাখবো। দুই নাম্বার তাহাজ্জুদের নামাজ, তিন নাম্বার ভালো করে ওযু করব, নামাজের জন্য অপেক্ষা করব, চার নাম্বার শরীরের যত্ন নিব, পাঁচ নাম্বার শীতাত্ম মানুষদেরকে, বস্ত্রহীন মানুষদেরকে শীতবস্ত্র বিতরণ করব, ছয় নাম্বার কাজা রোজা থাকলে আদায় করব, সাত নাম্বার মোজার উপর সুযোগ আছে মাসে করার, আট নাম্বার বেশি করে আল্লাহর কাছে জাহান্নাম জামহারির নামক জাহান্নাম থেকে পানা চাইব, আল্লাহ তৌফিক দিন পড়ছি আমিন। আসুন আজকে আরেকটা আলোচনা শুরু করেই বাদ দিয়ে দিব, সেই আলোচনা হলো নামাজ। কিসের আলোচনা বলেন, কিসের? সবাই বলে হুজুর এতো নামাজ রোজার ওয়াজ করবেন, জান্নাত জাহান্নামের ওয়াজ করবেন, মাটির নিচের ওয়াজ করবেন, আর উল্টাপাল্টা কিছু বললেন না, বুঝতেছেন? তা আসুন না নামাজের ওয়াজ করি, দেখি নামাজে কি আছে। নামাজেও আল্লাহ সব কিছু দিয়েছেন, বুঝতে সমস্যা, জানতে সমস্যা। সালাত পড়নেওয়ালা লোকের সংখ্যা বেশি না না পড়নেওয়ালা লোকের সংখ্যা বেশি বলেন না? নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি বলেন না কেন? পার্সেন্টেজ করলে আমার মনে হয় নিয়মিত নামাজি পার্সেন্টেজ করলে 2% হবে কিনা সন্দেহ আছে না নাই? শতকরা মুসলমান নামদারি 98% পুরুষ এবং মহিলা, আমি সহ আমরা যারা আছি নিয়মিত নামাজ পড়ি না। আপনাদেরকে দুষছি না, আমরা নামাজ পড়ি না, নামাজ পড়ি না, নামাজ প্রতিষ্ঠা করি না, নিজেদের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করি না। এখন আসেন, কেন নামাজ পড়ি না, কেন সালাত আদায় করি না, কেন নামাজ প্রতিষ্ঠা করি না, তার অন্যতম কারণ আমি খুঁজে পেয়েছি নামাজের ভিতরে, অজুর ভিতরে যে ফজিলত আছে এই ফজিলত সম্পর্কে আমরা জানি না। জানলে কিন্তু পড়ত, বুঝলে পড়ত, জানলে পড়ত। কারণ বাঙালিরে আপনি দেখবেন 100 টাকা দিলে আস্থা দিন স্লোগান দেওয়ানো যায়, ঠিক কিনা? সামান্য স্বার্থ দিলে যেদিকে ইচ্ছা ওদিকে ডাইভার্ট করা যায়, যেদিকে ইচ্ছা ওইদিকে ব্যবহার করা যায়, একটু স্বার্থ দেখলে মানুষ যায় কি যায় না? শুধু তাই না, লাভ দেখলে এখান থেকে যশোর পর্যন্ত নুরুদ্দিন সাহেব যায়, ঠিক কিনা? সপ্তাহে একদিন দুই দিন যায়, সাতক্ষীরা যশোর বরিশাল যায় কি যায় না? যায়, আপনারাও যান, আমিও লাভ দেখলে দূরে যাব, এটাই স্বাভাবিক নিয়ম। ব্যবসার লাভ কিসের লাভ? এটা না জায়েজ না জায়েজ? জায়েজ, মাইন্ড করবেন না আপনারা। লাভ দেখলে মানুষ যায়, এটা মানুষের স্বভাব যার ধর্ম। লাভ থাকার কারণে কৃষক এই ঠান্ডার মধ্যে দেখবেন বরুয়ার জমিনে গিয়ে হাল বায়, বায় কি বায় না, হাল চাষ করে। প্রচণ্ড গরমের দিনে বৈশাখ মাসে কৃষক ধান কাটে, আপনি যখন ঘুমান সে তখন ধান কাটে, তার এসিও লাগে না, ডিসিও লাগে না, কিছু লাগে না, মানুষ কষ্ট করে। ঈদের সিজন আসলে কাপড় ব্যবসায়ীরা রাত জেগে জেগে 2-3 পর্যন্ত দোকানে ডিউটি করে। ঈদের সিজন আসলে কাজীর বাজারে আমাদের যেই সমস্ত ব্যবসায়ী ভাইরা আছেন, ক্রেতা বিক্রেতা উভয়ই সারা রাত জাগিয়ে থাকে, ঠিক কিনা? কারণ কি? লাভ। মূল পিছনে কি আছে বলেন না, কি আছে?
লাভ দেখলে মানুষ পিছনে কাজ করে, এটাই স্বাভাবিক। বাস্তবতার সাথে উদাহরণ দিচ্ছি, বিদেশে যারা কাজ করেন দেখবেন ওভার ডিউটিতে ভালো পয়সা পাইলে 8 ঘন্টা কাজ করে আরো 6 ঘন্টা ওভার ডিউটি করে, আছে না? অনেক ভাইরা আছে, অনেক ভাইরা আছে কষ্ট করে, কিসের কারণে? বিনিময় আছে, লাভ আছে, এজন্য কষ্ট করে। মুয়াজ্জাজ হাজিরিন, নামাজেও লাভ আছে, কিন্তু মুসলমান কপাল পোড়া মুসলমান দুনিয়ার 500 টাকা লাভ দেখলে সারা রাত জেগে জেগে ডিউটি করে, কিন্তু আল্লাহর নামাজে যে কি লাভ আছে ওই লাভ আমরা বুঝি না, ওই লাভ আমরা জানি না, এই জন্য আমরা করি না। প্রথম হলো নামাজ পড়তে হইলে প্রথমে কি লাগে, কি লাগে বলেন, কি লাগে? অজু করা লাগে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কোন বান্দা বান্দি নামাজ পড়ার জন্য যখন অজু করবে, অজুর পানি যখন তার হাতে নিবে, অজুর পানি নিয়া বিসমিল্লাহ বলে যখন ফাতাওয়াদ্দা ফাগাসালা ফাইদা গাসালা ওয়াজহাহু, যখন সে তার মুখ মণ্ডলটা ধৌত করবে, বিশ্বনবী বলেছেন অজুর পানির সাথে ওই বান্দার চোখের মুখের গুণাগুলি জোরে পড়ে যায়, সহিরা গুণাগুলি সব জোরে পড়ে যায়। সুবহানাল্লাহ। ফাইদা গাসালা ইয়াদাইহি খরাজাত মিন ইয়াদাইহি কুল্লা খাতিয়াতিন কানা বাতাশতাহা মাল মা আও ফি আখির কাতরিল মা। আল্লাহর নবী বলেছেন, যেই সমস্ত আল্লাহর বান্দা বান্দি নামাজ পড়ার জন্য তার হাত দুইটা ধৌত করবে, হাত ধৌত করা শেষ হবে, বিশ্ব নবী বলেছেন তার অজুর পানির সাথে অথবা শেষ বেলা তস করে এক ফোঁটা পানি পড়ে যায়, ওই পানির সাথে বান্দার হাতের ঘুণাগুলি ঝরে পড়ে যায়, হাতের ঘুণা ঝরে পড়ে যায়। মাথা মাসে করবেন, মাথার ঘুণা ঝরে পড়ে যায়, পা ধৌত করবেন, পায়ের গুণা ঝরে পড়ে যায়, এমনকি রাসূল বলেছেন হাত্তা ইয়াখরুজা নাকিয়্যাম মিনাজ যুনুব, এক জর্রা পরিমাণ গুণা তার মধ্যে থাকে না। একটু জোরে কর না, সুবহানাল্লাহ। সমস্ত সগীরা গুণাগুলি সব ছড়ে যায়, মুছে যায়, একেবারে পবিত্র হয়ে যায়, সুবহানাল্লাহ। হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহা, রাসূল বলেছেন এমনকি নৌকের ভিতরে লুকায়িত কোনো গুণাও যদি থেকে থাকে ওইটাও বের হয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর বান্দা যখন আল্লাহর কোন বান্দা বান্দি অযু পড়ার পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া ইয়াদখুলু মিন আইহা শা, বিশ্বনবী বলেছেন গোলাম তুমি অযু করার পরে বান্দা যদি একবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলতে দেরি হয়, আল্লাহ খুশি হয় ওই বান্দা বান্দির জন্য, তারা জান্নাতের 8টা গেইটের সব খোলা খুলে দেয়। আর আল্লাহ বলতে থাকে অ বান্দা অ বান্দি কোন গেট দিয়ে তোর পছন্দ হয় তুই জান্নাতে ঢুকে যা। সুবহানাল্লাহ। অজুর মধ্যে এত ফায়দা, বিশ্বনবী বলেছেন কামতের দিন অজুর জায়গাগুলিতে নূর চমকাতে থাকবে, নূর চমকাতে থাকবে, নূর চমকাতে থাকবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কে রাসূল বলছেন কিয়ামতের দিন তোমরা পরস্পর পরস্পরকে চিনতে পারবে, সুবহানাল্লাহ, আমিও তোমাদেরকে চিনব। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন ফাকালু কাইফা তা'রিফু মান লাম ইয়াতি বা'দু মিন উম্মতিকা ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আপনি না হয় আমাদেরকে চিনলেন কারণ আমাদেরকে দেখছেন, কিন্তু আমাদের পরে আপনার ইন্তেকালের পরে আরো যত কোটি কোটি উম্মত আসবে যাদেরকে আপনি দেখেন নাই তাদেরকে চিনবেন কিভাবে? সুবহানাল্লাহ বলেন। অগো নবীজি আপনার পরে আরো কোটি কোটি উম্মত আসবে কিয়ামত পর্যন্ত, সেই উম্মতদেরকে আপনি চিনবেন কিভাবে? আল্লাহর নবী বলেন ফাকালা আরাইতা লাউ আন্না রাজুলান লাহু খাইলুন লাহু খাইলুন গুররুম মুহাজ্জালাতুম বাইনা যাহরাই খাইলিন দুহুমিন বুহুমিন আলা ইয়ারিফু খাইলাহু। আল্লাহর নবী বললেন ও আমার সাহাবীরা আমার একটা প্রশ্নের জবাব দাও দেখি, এমন কোন মানুষ যদি থাকে যার একটা ঘোড়া আছে, ওই ঘোড়াটা সাদা কালো চিত্রা ঘোড়া, লক্ষ লক্ষ ঘোড়ার মধ্যে যদি সাদা কালো চিত্রা ঘোড়া থাকে তাহলে ওই ঘোড়াকে কি চিনতে মালিকের কোনো সমস্যা হবে নাকি?
সাহাবায়ে কেরাম বললেন, না না কোনো সমস্যা হবে না। কালু বালা ইয়া রাসূলুল্লাহ, অগণবীজি কোনো সমস্যা হবে না। বিশ্বনবী বললেন, তাহলে ইন্না উম্মতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন নাসারিল ওয়ুদু। ও আমার সাহাবায়ে কেরাম, শুনো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের আলাদা একটা চিহ্ন দিবেন, যারা নামাজ পড়ত, নিয়মিত সালাত আদায় করত, ওযু যে করত, ওই ওযুর জায়গাগুলিতে নূর চমকাতে থাকবে। আর আমি নবীজি ওই নূরের চমক দেখে দেখে আমার উম্মতগুলিকে আমি বাছাই করে আমার কাছে নিয়ে আসবো। আল্লাহু আকবার। কিয়ামতের দিন ডাকা হবে, ইন্না উম্মতি, আমার উম্মতদেরকে এই নূরের চমক দেখে দেখে, তার কপালে নূর চমকাবে, চোখে নূর চমকাবে, হাতে নূর চমকাবে, পায়ে নূর চমকাবে, মাথায় নূর চমকাতে থাকবে, ওগুলা দেখে দেখে আমি বাছাই করে নিব। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে, নামাজে তো গেলামই না, অজুতেই থাকলাম, অজুতে কত সওয়াব এবং কত লাভ আল্লাহ নিহিত রেখেছেন। সুবহানাল্লাহ। পুষতে সমস্যা, বুঝতে সমস্যা আমাদের, এই জন্য কষ্ট করে যারা উজু করেন, লাভ আছে না নাই? লাভ আছে না নাই? বহুত লাভ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নামাজের প্রতি পাবন্দ হওয়ার তৌফিক দিন পড়ে, আমিন। ওই যে একটা উদাহরণ আছে না, কাজীর বাজারের রাস্তা দিয়ে যাচ্ছে, তো সিনেমা হলের বাইরে লাগাইছে কি প্রেম কি জ্বালা, কি লাগাইছে, কি প্রেম লেখছে না মোহন রিক্সার ড্রাইভার ভাই, দেখছে দেখে হয় বাইরে যদি এত প্রেম এত জ্বালা, ভিতরে না জানি কি আছে, গিয়েই 20 টাকা দিয়ে টিকিট করে ঢুকেছে, ওই বাইরে যদি ইয়া বড় এরকম, তাহলে ভিতরে না জানি কি পোস্টার, তাহলে অজুতে যদি এত কিছু আছে মাশাআল্লাহ, তাহলে ভিতরে না জানি, সালাতের ভিতরে এর সেইতে কম না বেশি, বলেন বলেন, বাইরে যদি এত কিছু, ভিতরে কত কিছু আছে, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আজকে সময় নাই, আগামী জুমায় আমরা দ্বিতীয় পর্ব সালাতের, সালাত পড়লে, নামাজ কায়েম করলে, নামাজ আদায় করলে কি ফায়দা হয় দুনিয়াতে এবং আখেরাতে, বিস্তারিত ফাদাইলগুলি দ্বিতীয় চ্যাপ্টার আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে শুধু অজুর আলোচনা করলাম, অজুর আলোচনা করলাম। সাহাবাই কেরামকে রসুল বলেছেন, ফামানিস্তাতা মিনকুম আন ইয়াতিলা গুররাতাহু ফালইয়াফাল, তোমাদের যে চায় তার কিয়ামতের দিন শরীরে নূর চমকাবে, নূর চমকাবে, সে যেন অবশ্যই এই কাজটা করে। সুবহানাল্লাহ। আমরা বাকায়দা খেল করে অজু করব, কারণ রসুল তো বলে দিয়েছেন, ইসবাগুল ওযু আলাল মাকারি, কষ্ট হলেও অনিচ্ছা সত্ত্বেও যারা ভালো করে সুন্দর করে অজু করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই অজুর বিনিময়ে তার অজুর জায়গাতে নূর চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। আজকে শুধুমাত্র আমরা অজুর কথা বললাম, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালাম বলেছেন, যারা নামাজের জন্য ঘর থেকে আল আজান শোনার পরে অজু করে রওনা করে, একটা কদম দে, ইল্লা রাফাকাল্লাহু বিহা দারাজা ওয়া হুত্তা আনকা বিহা খাতিয়া, তার ডান কদম সামনে দিবে, এক কদমে আল্লাহ তাকে একটা সওয়াব দিয়ে দেবে, বাম কদম বাড়াবে, একটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার একটা গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা নামাজের জন্য আসব, প্রতি কদমে কদমে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। আজকের আলোচনার এই থাকলো এতটুকু, আমরা আলোচনা করলাম শীতকালের মর্যাদা, এবং শীতকাল মুমিনের বসন্তকাল, মনে আছে আপনাদের, ইবাদতের মৌসুম, এটা আলোচনা করলাম। দুই নম্বর আলোচনা হলো শীতকালে করণীয় 8টা আমল, কয়টা আমল বলেছি বলেন, কয়টা? 8টা আমলের কথা আপনাদেরকে বললাম। দ্বিতীয় আলোচনায় আমরা সালাতের আলোচনা করতে গিয়া অজুর ফায়দাগুলি আপনাদেরকে বললাম, সওয়াব বললাম, লাভের কথা বললাম। ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা হবে নামাজের ফায়দা, নামাজের ফদিলত, নামাজের ফায়দা ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় আলোচনা করব। এরপরে 3 নম্বর পয়েন্ট আমাদের থাকবে, যে নামাজ যারা পরিত্যাগ করে, নামাজ যারা পড়েন না, তাদের কি শাস্তি দুনিয়াতে এবং আখেরাতে হতে পারে, এটা আমরা আলোচনা করব। এরপরে আলোচনা হবে নামাজ পড়ছি কিন্তু পরিবর্তন হচ্ছি না কেন, নামাজ পড়ছি কিন্তু চুরি ছাড়তে পারি না কেন,
নামাজ পড়ি মিথ্যা বলা ছাড়তে পারি না কেন, নামাজ পড়ি গীবত ছাড়তে পারি না কেন, নামাজ পড়ি দুর্নীতি ছাড়তে পারি না কেন, নামাজ পড়ি ব্যাপারদাগিরি ছাড়তে পারি না কেন, এগুলি আমরা আলোচনা করব যে নামাজ আমাদের কেন ব্যর্থ হচ্ছে এবং কোন কোন মানুষ নামাজ পড়েও জাহান্নামে যাবে, এই আলোচনা হবে চতুর্থ অপশন। সর্বশেষ পঞ্চম অপশনে আলোচনা করব নামাজ থেকে কি শিক্ষা আছে, নামাজ থেকে ইবারাত মিনাস সালাহ, সালাতের শিক্ষাগুলি আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহীম।